আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন। প্রতিদিনের মতো আজকেও গুরুত্বপূর্ণ কথা যে আমরা এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকব একটা কথাই শুধু চিন্তা করবেন যে আমি কি করছি, আমি কি করব, আর আমার কি হবে, আর আমি কি নিয়ে সঙ্গে যাব। আপনি এই চারটা হিসাব করবেন, আপনি মিলাইতে পারবেন না। আপনার দুনিয়াতে অনেক সম্পদ আছে আলহামদুলিল্লাহ, আপনি দুনিয়াতে অনেক কিছু করতে পারছেন, অনেক কিছু দেখতে পারছেন, বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ। দুনিয়াতে আপনার অনেক ক্ষমতা আছে আলহামদুলিল্লাহ, সব রেখেই তো চলে যেতে হবে। আপনি দুনিয়াতে অনেক কিছু হিসেব করতে পারবেন, অনেক কিছু অর্জনও করতে পারবেন, অনেক কিছু দিতেও পারবেন, অনেক কিছু নিতেও পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন, হয়তো সব জায়গায় আপনি জিতে যেতে পারবেন, কিন্তু একটা জায়গায় তো আপনি হেরে যাবেন। এটা আমাকেও হেরে যেতে হবে, সেটা হলো মৃত্যুর কাছে। আমরা মৃত্যুর কাছে হেরে যাব, এটা অনিবার্য, এখানে থাকার কোনো অপশান নাই, কারণ এসেছি চলে যেতে হবে, এটাই বাস্তব। এই জন্য একটা কথাই বেশি বেশি করে স্মরণ করবেন যে দুনিয়ায় আমি সব কিছু মিলাতে পারবো, প্রতিটি বিষয় আমি মিলাতে পারবো, কিন্তু নিজের জীবনের হিসাব তো আমি মিলাতে পারবো না। এটা কিন্তু বাস্তব। আমার এত সুন্দর এই জীবন, এই জীবনটা আমি কোন কাজে ব্যয় করছি, আমি কি করছি, আমি কি অর্জন করছি, আমি কি নিয়ে যাব, আর আমি কি হিসাব দেব, এটা যদি মন থেকে একটাবার ঠান্ডা মাথায় চিন্তা করেন, আপনিও দেখবেন যে জীবনের হিসাবটা মিলাতে পারবেন না। তখন দেখবেন নিজের ভিতরে খুব খারাপ লাগবে, খুব কষ্ট লাগবে, চোখ থেকে পানি চলে আসবে যে আসলে আমি কি করছি, আমি কি করব, আর আমার কি হবে, আর আমি কি নিয়ে যাব, কি হিসাব দেব। এটি বাস্তব, আমাদের থাকার অপশান নাই। আমরা কিছুদিন জন্য এই দুনিয়াতে এসেছি, যে মালিক পাঠিয়েছে সে মালিকের হুকুম হবে, আবার চলে যেতে হবে, কারণ মালিক এই অপশানটাই করে রাখছে। মালিক এই দুনিয়াতে যতগুলো প্রশ্ন দিয়েছে প্রতিটি প্রশ্নর উত্তরও দিয়েছে, একটাও গোপন রাখিনি, একটাও গোপন রাখিনি। এই জন্য দুনিয়াতে সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। সুখের জীবন দুঃখের জীবন দুইটা অপশানই রাখছে, আপনি কোনটা বেছে নেবেন, জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন। আপনার জীবন সুন্দর রাখার দায়িত্ব আপনার নিজের। হয়তো আপনাকে কেউ পরামর্শ দিতে পারে, হয়তো একটু এলেম অর্জন করতে পারেন, হয়তো কিছু শিক্ষা অর্জন করতে পারেন, হয়তো কিছু ভালো মানুষের সোহবতে যেতে পারেন, হয়তো কিছু মানুষের সাথে চলতে পারেন, হয়তো কিছু ভালো খাবার খেতে পারেন, হয়তো কিছু ভালো পোশাক পরতে পারেন, কিন্তু সব কিছুই তো আপনার নিজের জন্য। যেমন আপনি সুন্দর চাওয়াটা পাওয়াটা অর্জন করছেন, আপনার জীবনটাকেও এরকম নিজেই সুন্দর করে নিতে হবে। তাহলে এপারের জীবন যদি আপনার সুন্দর হয়, পরপারের জীবনটাও কিন্তু আপনার সুন্দর হবে, এটা মনে রাখবেন। আমরা থাকতে চাইলেও থাকা সম্ভব হবে না। পরবর্তীতে আবার গুরুত্বপূর্ণ কথা নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।